হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ শাহিন আমি শাহিন আজ সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ দুটি মামলা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ওবিসি মামলা অপরটি হচ্ছে এসএসসি যে মামলা রয়েছে সেই মামলা তো আজকে আলোচনার বিষয় হচ্ছে ওবিসি মামলা তো ওবিসি মামলাটি কখন রয়েছে কত নম্বর সিএলএ রয়েছে কত নম্বর কোর্টে মামলাটি শুনানি হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে কেস ডিটেলস আছে সেই ডিটেলসের একটা পেজ যেখানে লেখা রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস অর্থাৎ ওবিসি যে মামলা সেই মামলাটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং সুপ্রিম কোর্টে এই মামলাটি করা হয়েছে ডায়েরি নাম্বারটা এখানে দেখুন লেখাই রয়েছে টু সেভেন টু এইট সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা আঠেরো ছয় দু হাজার চব্বিশে মামলাটি করা হয় তো এই মামলাটি প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন অর্থাৎ আজকে দেখুন পাঁচ এগারো দু হাজার চব্বিশ আজকে এই মামলাটি লিস্ট হয়েছে অর্থাৎ মামলাটি শুনানি হবে এক নম্বর বেঞ্চে শুনানি হবে অর্থাৎ মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি শুনানি হবে এখানে দেখুন ব্র্যাকেটে লেখাই রয়েছে অনারেবেল দ্য চিফ জাস্টিস অনারেবেল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালা অ্যান্ড অনারেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা স্যারের যে বেঞ্চ চিফ জাস্টিসের যে তিনজন বিচারপতির বেঞ্চ সেখানেই আজ মামলাটি শুনানি রয়েছে সিএল নাম্বার ইলেভেন অর্থাৎ সামনের দিকেই কিন্তু মামলাটি শুনানি রয়েছে আমাদের বেঞ্চ শুরু হয় সাড়ে দশটা থেকে সেটা পৌনে এগারোটা এগারোটা বেজে যায় শুরু হতে হতে তো তারপরেই মামলা শুনানি শুরু হয়ে যায় যেহেতু সিএল নাম্বার এগারো রয়েছে তাই আজ শুনানি হওয়ার মানে খুবই খুবই চান্স রয়েছে তো মামলাটির শুনানি কি হয় তারপর অবশ্যই আমি আপনাদের আপডেট দেব তাই আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলে প্রথম তারাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এবার আর একটা বিষয় হচ্ছে যেটা যে যে জাজমেন্টটা এসেছে ও সেই জাজমেন্টটা আসার আগে তো অনেকে ও ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছে পরীক্ষা দিয়েছে পাসও করেছে বিভিন্ন পরীক্ষায় তার মধ্যে টেট একটি পরীক্ষা তো অনেকেই আমায় মেসেজ করেছেন যে আমরা যে পাশ করেছি যদি কিছু খারাপ হয় আমি জাস্ট ধরে নিলাম তো সেক্ষেত্রে কি আমরা ইন্টারভিউ দিতে পারবো না ইন্টারভিউ আর দিতে পারবো না তো এই নিয়ে আমি অবশ্যই বিস্তারিত আলোচনা করব আজকের কী শুনানি হয় দেখি শুনানি থেকে কী আপডেট আসে দেখি তারপরে বিভিন্ন এর আগেও এরকম মামলা হয়েছে এবং বিভিন্ন সুপ্রিম কোর্ট থেকেই বিভিন্ন জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টগুলো দেখিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য